Hello friends, I am Alok and you are watching my channel Smart Educator. Today's topic is synonym and antonym. আজকে আমরা শিখব সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আমি জাস্ট দুটো কথা বলবো। ফার্স্ট, যদি আপনারা WBCS এর অ্যাসপিরেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওসগুলোকে ফলো করেন, এবং আপনারা যদি ইংরেজি বিষয়ে হোক বা রিজনিং বিষয়ে হোক ভিডিওগুলি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওসগুলিকে লাইক করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো যাই হোক, প্রথমেই আমরা শিখব অকওয়ার্ডের মিনিং কি। হোয়াট ইজ অকওয়ার্ড? অ্যাকচুয়ালি অকওয়ার্ড মিনস গ্রেসলেস। বাংলাতে যদি আমরা এর অর্থ পেতে চাই তাহলে আমরা বলবো অকওয়ার্ডের বাংলা সিনোনিয়াম বা সমার্থক শব্দটি হচ্ছে বিশ্রী বা করুণাহীন। গ্রেসলেস মিনস করুণাহীন বা বিশ্রী, ঠিক আছে। নেক্সট, আমরা জানবো যে অকওয়ার্ডের আরো সিনোনিয়াম গুলি ইংরেজিতে কি কি হয়। তো অকওয়ার্ডের আরো কিছু সিনোনিয়াম রয়েছে, সেগুলি হচ্ছে ক্লামসি, রাফ ইটিসি। সুতরাং অকওয়ার্ড মিনস ক্লামসি, গ্রেসলেস, রাফ, দ্যাট মিনস ইন বেঙ্গলি বিশ্রী বা করুণাহীন। এখন আমরা জানবো অকওয়ার্ডের অ্যান্টোনিয়াম গুলি কি কি। তো ফার্স্ট, আমরা দেখেছি যে অকওয়ার্ডের সিনোনিমের মধ্যে হচ্ছে গ্রেসলেস পড়ছে, তাহলে গ্রেসলেস এর উল্টোটা কি? সেটাই তো অকওয়ার্ডের বিপরীত শব্দ, গ্রেসলেস। এটার অ্যান্টোনিয়াম কি হবে? গ্রেসলেস এর অ্যান্টোনিয়াম হচ্ছে গ্রেসফুল। সুতরাং আমরা বলতে পারি অকওয়ার্ডের অ্যান্টোনিয়াম হয়ে যাবে গ্রেসফুল। গ্রেসফুল মানে কি? যে নাকি করুণাময়। গ্রেসফুল মিনস করুণাময়। যদি আমরা অকওয়ার্ডের আরো একটি অ্যান্টোনিয়াম জানতে চাই তো আমরা বলতে পারি ডেক্সটারাস। ডেক্সটারাস মিন কৌতুকবান। ওকে, এখন আমরা জানবো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ এর সমার্থক শব্দ কি সেটা আমরা জানবো। অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ যেজন, অর্থাৎ ব্যর্থ। অ্যাবর্টিভ মিনস ব্যর্থ। এবার যদি আমরা অ্যাবর্টিভ এর সিনোনিমগুলি আলোচনা করি তাহলে আমরা কি পাবো? ফার্স্ট আমরা পাবো আনপ্রোডাক্টিভ, অর্থাৎ অকার্যকরী। তারপর আমরা পাবো ইউজলেস। ইউজলেস মানে কি? যে নাকি কোনো কর্মেরই নয়। ইউজলেস ফেলো আমরা যেরকম বলি সেরকমই সেম, ইউজলেস মানে যে কোনো কাজেরই নয়। এগুলো আমরা অ্যাবর্টিভের সিনোনিম হিসাবে পাবো। এখন যদি আমরা অ্যাবর্টিভের অ্যান্টোনিয়াম খুঁজতে যাই তাহলে আমরা ফার্স্টেই কি পাবো? আমরা দেখেছি যে অ্যাবর্টিভের সিনোনিমের মধ্যে আনপ্রোডাক্টিভ রয়েছে, সুতরাং আনপ্রোডাক্টিভের বিপরীত হয়ে যাবে প্রোডাক্টিভ। তারপর আমরা বলতে পারি সাকসেসফুল। এগুলো হচ্ছে অ্যাবর্টিভের অ্যান্টোনিয়াম। বোঝা গেল? এখন আমরা জানবো হোয়াটস দ্য মিনিং অফ অ্যাবজেক্ট। অ্যাবজেক্টের মিনিং কি? অ্যাকচুয়ালি আমরা জানি অ্যাবজেক্টের বাংলা মিনিং হলো অতীব দুর্দশাগ্রস্ত। বাংলা মিনিং হলো অতীব দুর্দশাগ্রস্ত বা নিম্নমানের। এবার যদি আমরা অ্যাবজেক্টের সিনোনিয়াম বলি তাহলে সিনোনিয়ামগুলি কি কি হবে দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা সিনোনিয়াম হিসাবে ধরতে পারি সার্ভাইল। সার্ভাইল মানে কৃতদাস তুল্য, মানে নিম্নমানের মধ্যে এটা পড়ে গেল। সার্ভাইল মিনস কৃতদাস তুল্য। নেক্সট আমরা দেখব ডেসপিকেবল। ডেসপিকেবল মানে হচ্ছে ঘৃণ্য বা অধম, অর্থাৎ অধম যে জন, দ্যাটস কল্ড ডেসপিকেবল। বোঝা গেল? অ্যাবজেক্টের অ্যান্টোনিয়াম তো দেখে নেওয়া যাক। অ্যাবজেক্টের ফার্স্ট অ্যান্টোনিয়াম আমরা বলতে পারি ইম্পোজিং। ইম্পোজিং, ইম্পোজিং মিনস মনোরম। নেক্সট আমরা বলতে পারি এক্সাল্টেড। এক্সাল্টেড মিনস উচ্চমানের। আমরা দেখেছিলাম অ্যাবজেক্টের সিনোনিয়ামে যে অ্যাবজেক্টের সমার্থক শব্দের একটি মানে হলো নিম্নমানের। অ্যাবজেক্টের সমার্থক শব্দেরই একটির মানে হচ্ছে নিম্নমানের, তো সেই ক্ষেত্রে তার বিপরীত শব্দ এই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে উচ্চমানের। বোঝা গেল? নেক্সট এখন আমরা জানবো হোয়াটস দ্য মিনিং অফ অথেন্টিক। অথেন্টিক এর মিনিং কি? আমরা জানি অথেন্টিক এর বাংলা মিনিং হচ্ছে অকৃত্রিম, অর্থাৎ যেটি কৃত্রিম নয়, ন্যাচারাল বলতে পারি, ঠিক আছে। অকৃত্রিম মিনস ন্যাচারাল। এবার যদি বলি অথেন্টিক এর সিনোনিয়াম গুলি কি কি, তাহলে আমরা বলতে পারি জেনুইন, ভ্যালিড। ওকে, এবার আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে জেনুইনের বাংলা মিনিং কি, তাহলে আমরা বলতে পারি জেনুইনের বাংলা মিনিং হচ্ছে অকৃত্রিম, অর্থাৎ যেটি অ্যাকচুয়ালি ন্যাচারাল মিন করছে, ঠিক আছে। যেটি অ্যাকচুয়ালি ন্যাচারাল সেটি হচ্ছে অকৃত্রিম, দ্যাট মিনস জেনুইন। এবার আমরা চলে আসি পরের পার্টি। অথেন্টিক এর অ্যান্টোনিয়াম মানে বিপরীত শব্দ হিসেবে আমরা বলতে পারি আনরিয়াল, অর্থাৎ যেটি রিয়াল নয়, যেটি সঠিক নয়, অ্যাকচুয়ালি বেঠিক,
সেটিকে আমরা অথেন্টিকের বিপরীত শব্দ হিসেবে ধরতে পারি। নেক্সট আমরা ধরতে পারি ফলস, ফলস মিন ভুল বা বেঠিক। বোঝা গেল? তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান, ঠিক আছে? আর আরেকটি বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে WBCS এর জন্য এই সব সিনোনিয়াম অ্যান্টোনিয়ামগুলি খুবই ইম্পর্টেন্ট। যারা যারা 2021 বা সেশনে WBCS দিতে চলেছো তাদের জন্য এই সব ভিডিওগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট, সুতরাং এগুলোকে ইগনোর করা যাবে না। সুতরাং দেখতে থাকো আমার চ্যানেল এবং আমার চ্যানেলকে ফলো করতে থাকো, তোমরা অবশ্যই উপকার পাবে, কথা দিলাম।